আগামী 15 তারিখ আমরা জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে প্রশাসন থেকে যে তৃণমূল কংগ্রেস যারা ত্রিপুরা রাজ্যে বিগত দিনে স্কোপ থাকা সত্ত্বেও যাদের কোনো প্রচেষ্টা ছিল না আজকে সিপিআইএম কে মাইলেজ দেওয়ার জন্য তারা আবার বলছে তারাও দেশে সরকার করবে এবং একটা লন্ডভন্ড পরিবেশ তৈরি করার জন্য তারা বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে যেভাবে তারা গণতন্ত্রকে কবর দিয়েছে ঠিক তেমনি ত্রিপুরা রাজ্য মানুষকে বিভ্রান্ত করে আগামী দিনে ঘোলা জলে মাছ ধরতে চাইছে এবং কমিউনিস্ট পার্টিকে ফায়দা করে দিয়ে আগামী 23 নির্বাচনে তাদের হাতে ক্ষমতা সেখানে তুলে দিতে চাইছে কারণ সারা দেশে কমিউনিস্ট এবং তৃণমূল বর্তমানে কাছাকাছি স্থানে অবস্থান করছে এবং কংগ্রেস দল যে ভুলটা করেছিল বিগত দিনে সেই জিনিসটা আজকে কংগ্রেসের হয়ে তারা ভূমিকা পালন করতে চাইছে তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করে যে এই রাজ্যে যেখানে তৃণমূলের একটা বুথ কমিটিও নেই জেলা কমিটি নেই বিধানসভা ভিত্তিক কোনো কমিটি নেই রাজ্য কমিটি নেই তারা পদযাত্রা করবে এবং যেহেতু রাজ্যের মানুষ এখনো পর্যন্ত তৃণমূলকে বিশ্বাস করেনি যেহেতু সাংগঠনিকভাবে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সামনে পেরে উঠতে পারছে না তাই পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী আসামের করিমগঞ্জ শিলচর এই সমস্ত এলাকাগুলো থেকে মানুষ আনার জন্য সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে যা খবর যে একটা বিশেষ শ্রেণীর মানুষকে এনে তারা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মধ্যে একটা লন্ডভন্ড পরিবেশ তৈরি করে যাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা যায় একটা গুন্ডাগিরি তৈরি করা যায় সেই জিনিসটাই তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং যাতে করে ত্রিপুরা রাজ্যের এই ঘটনাগুলোকে নিয়ে সর্বভারতীয় স্তরে তারা রাজনীতি করতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের নিয়ে ত্রিপুরা রাজ্যের মিডিয়ার মধ্যে যতটুকু সেখানে উৎসাহ নেই রাজ্যের জনগণের মধ্যে যে কোনো উৎসাহ নেই কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো দেখলে মনে হচ্ছে যে হয়তোবা তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে ক্ষমতা দখল করে ফেলেছে এবং বাইরে থেকে লোক এনে পদযাত্রা করে তারা ত্রিপুরার মানুষের কাছে দেখাতে চাইছে যে তারা সাংগঠনিকভাবে তাদের প্রচার এবং প্রসার সেখানে তারা করেছে আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রতিটা অংশের জনগণ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন প্রত্যেকের কাছে আহ্বান জানাব যে কোনো অবস্থাতেই দলের কঠোর বার্তা কোনো অবস্থাতেই তাদের এই যে ষড়যন্ত্র ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে চলবে না গত কয়েকদিন আগে আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ষড়যন্ত্র সিপিআইএম এর ষড়যন্ত্র এবং এখন সেই ষড়যন্ত্রের ব্যাটনটা তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের হাতে অর্থাৎ তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে চাইছে বিং টু সাইডস অফ দ্য সেম কয়েন একই মুদ্রার এপিট এবং ওপিট হিসেবে কাজ করতে চাইছে কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল কংগ্রেস তাই গত কয়েকদিন আগে মানিক সরকারের দ্বারা কমিউনিস্ট পার্টির দ্বারা আমরা দেখলাম যে ত্রিপুরা রাজ্যের ধনপুর উদয়পুর বিভিন্ন জায়গায় একটা অরাজক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং বর্তমানে তারা ব্যাটনটা তুলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেসের হাতে কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস যে জিনিসটা চাইছে যে ত্রিপুরায় একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে গায়ে মানে না আপনি মোরল এ ভাব দেখিয়ে দিল্লিরতে একটা সর্বভারতীয় স্তরে ত্রিপুরাকে একটা ইস্যু বানাতে এবং মিডিয়ার মধ্যে সর্বভারতীয় স্তরে এবং পশ্চিমবাংলায় একটা ইস্যু বানিয়ে ত্রিপুরাকে সেখানে প্রেজেন্ট করতে এবং রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে আগামী নির্বাচনে ভোট কাটাকাটির রাজনীতি করে কমিউনিস্টকে সেখানে জয় এনে দিতে কারণ আমরা আগেও বলেছি যে সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেস চায় কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে জয়লাভ করুক কারণ আমরা সর্বভারতীয় স্তরে দেখেছি বিমান বসু বলেছেন যে তৃণমূলের সঙ্গে চলতে আমাদের কোনো আপত্তি নেই কারণ বাংলায় এখন কমিউনিস্ট পার্টি অপাঙ্কেও একটা আসনেও তারা জয়লাভ করতে পারেনি বিগত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 3 থেকে 77 খানা আসনে সেখানে জয়লাভ করেছে।